মুমিনা, সব মুমিন মুমিনাদের ওই এক আওয়াজ, সেই আওয়াজটা কি বলেন? এক আওয়াজ সবে, এক নামাজ সবে, রোজা সবে, না খালি বাংলাদেশের মানুষের জন্য রোজা। এই বেটা তো হতে গেলে আর কইলে বলে আমি বাঙালি নামাজ দেখি আইছি। এই নামাজ বাঙালি দেখছেন কেন বললেন? যেটা বাংলাদেশের নামাজ ইলাহাল সৌদি আরবের নামাজ, এগুলাই বলে বাংলা নামাজ। মাস্টার মহাজনী দুনিয়ার সব মুমিন মুমিনাদের ধর্মের নাম কলিমা এক। তাই ভাই আমরা রঙে রঙের হইব না, একজাত হইব ইনশাআল্লাহ, এক রঙের হইব ইনশাআল্লাহ। কোরআন শরীফের রঙে রঙিন হইব, আল্লাহর রঙে রঙিন হইব, তাকওয়ার রঙে রঙিন হইব, সুন্নতের রঙে রঙিন হইব, ইসলামের রঙে রঙিন হইব, সাজিয়া গুছিয়া ইসলাম নিয়ে থাকার জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত আল্লাহদের নীতিতে ভাগ ছিলেন ইনশাআল্লাহ। এর জন্য ভাই সাজিয়া গুছিয়া থাকবো কেন বলেন? কোন সময় মৌতাই যে জানি না, এর জন্য তাকওয়া নিয়ে, ইসলাম নিয়ে, এখলাস নিয়ে, আখলাক নিয়ে আমরা সাজিয়া থাকবো ইনশাআল্লাহ, সাজিয়া থাকবো তো ইনশাআল্লাহ। বলেন কেন থাকবো? মৌত মাসে আসবে জানি না, বিভিন্ন আল্লাহর পছন্দের সবগুলা নিয়ে আমার শরীরের মাঝে, আমার মঙ্গল মাঝে, আমার সত্যঙ্গল মাঝে, আমার আত্মার মাঝে, আমার লেবাসের মাঝে, আমার পিসাজের মাঝে, আমার ছুতার মাঝে, আমার মাথার মাঝে, আমার সবগুলার মাঝে ইসলাম দিয়া ভাই, সুন্নত দিয়া, তাকওয়া দিয়া রং গাইব। এর জন্য তাকওয়া লাগবে, তাজকিয়া লাগবে। তাকওয়া তাজকিয়া লাগবে যে এর জন্য ইলিম লাগে ভাই, উলামা লাগে। ইলিম উলামার কদর করবো, কদরের জিনিসের কদর করলে আল্লাহ কদর বাড়াইয়া দিবেন, সম্মানের জিনিস মানুষের কদর করলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন না কমাইয়া দিবেন। সম্মান বাড়বে সেই জিনিসে, সম্মানের জিনিসের কদর করবে, সম্মানের জিনিসের কদর করলে ভাই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কালামের চাইছে আর কোনো সম্মানই আর কোনো নিয়ামত আছে, আর কোনো জিনিস আছে? তাহলে মৌত পর্যন্ত সকলে মিলে, সর্বক্ষণ সকলে মিলে মজবুতির সাথে আল্লাহর কালাম ধরার জন্য কে কে তৈরি আছে ভাই? হাত আল্লাহ। আমাদের মাঝে কোনো মতাদত নাই, মতাদত নাই, দূরত্ব নাই, সংঘর্ষ নাই, সংঘাত নাই। কোরআন শরীফ যা চাইছে তার উপরে আমাদের জিন্দগির জীবন করে, যৌবন করে, গর্বই গর্ব এবারে পছন্দ। আল্লাহ তৌফিক দান করে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا احمد সম্মানি মানুষ জিনিস মানুষের কদর করলো আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন। এর জন্য ভাই আল্লাহর হুকুম রে পালন করবো যথাযথ মর্যাদা সহকারে। আল্লাহ আপনারে আল্লাহর ওলি বানাইয়া দিবেন, আল্লাহ আপনার জন্মতি বানাই দিবেন, আল্লাহ তালা আপনার জন্য আশে আজিমের ছায়া রাখি দিবেন, আল্লাহ তালা আপনার জন্য আল্লাহ দিদা রাখি দিবেন। সুবহানাল্লাহ ভাই, মনে চায়নি কি চায় বলেন? দিদার এই লাই কার কার চায় ভাই বলে? আমার চায়, আমার চায়। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার কি চায়? অনর্থক কথা বললে আত্মশুদ্ধ হয়ে যাবে। এর জন্য আত্মশুদ্ধির পয়লা শব্দ বলেন আত্মশুদ্ধির প্রথম নম্বর শব্দ, আত্মাকে শুদ্ধ করার পয়লা নম্বর শব্দ। আপনি যখন পবিত্র অবস্থায় সাজিয়ে গুছিয়ে থাকবেন আল্লাহ আপনার লাগিয়ে মৃত্যু পুরস্কার, এটা পুরস্কার এই সমস্ত মানুষের জন্য যারা পবিত্র হয়। বলবো কোন দিন জানি না, পবিত্রতা নিয়ে ভাই চলবো ইনশাআল্লাহ। আত্মার মাঝে গুণা নাই, দেহের মাঝে গুণা নাই, তাইলে এই মানুষটার জীবন হয় কি সফল। সফল কাম মানুষ করবার জন্য ভাই দেহ আত্মা পবিত্র করা লাগে, লাগে কি না বলে? কদু আফুল্লাহ
দেহ পরিষ্কার পবিত্র, আত্মা পরিষ্কার পবিত্র, এই অবস্থায় আল্লাহু আকবার কইয়া নামাজ পড়াইলাম। মুমিন ও মুমিন মুমিনা তোমার নামাজ পবিত্রকরণ করলো, দেহর মাঝে গুণা নাই, আত্মার মাঝে গুণা নাই, মর্মকুন দিন জানি এমন লতিটা ছিড়বে না, কিন্তু ধরম ছুটতে পারে। জিলা দাদা হবে ধরবো, কৃষকের ধরবো, একা একা ধরবো, না সকলে মিলে ধরবো। এর জন্য ভাই বাচ্চাদের তালিম ও কোরআনের উপরে উদ্যোগটা করবো, আমরা উদ্যোগ নিব। আমার বাচ্চা কোরআন শরীফের হাফিজ হইবে, আমিন হইবে, আমিন হইবে, কামিল হইবে, আশিস হইবে, কোরআন হইবে। এর জন্য সকলের বাচ্চাদের ভাই মাদ্রাসায় দিব, আর নিয়োগ করবো প্রত্যেকের ঘরে সৌতুল কোরআন দিয়ে মুখরিত করবো ইনশাআল্লাহ। সৌত মানে আওয়াজ, সৌতুল কোরআন মানে কোরআন মজিদের আওয়াজ। জবানের মাঝে বহুল জবানো, আমার জবানো, কোয়ার জবানো, আমার জবানো, ফলির জবানো, আমার জবানো, বাইর জবানো, আমার জবানো, বৈর জবানো, আমার জবানো, মার জবানো, আমার জবানো, সবর জবানো, সৌতুল কোরআন রাখার জন্য কে কে তৈয়ার হবো? হা আল্লাহু আকবার বলি জানাই দিব জগৎটাকে, আমরা মুসলমান খালিমেন বড় আলী আল্লাহু আকবার। আর যখন যখন ছিলাম সর্ব দূর থেকে আমি রহমিত মুসলমান, এর জন্য ভাই মুসলমান দিয়ে আমার গর্বে বাড়িরে সবাই মুসাল্লা, ইসলাম দিয়ে আমার গর্বে বাড়িরে সবাই, কোরআন শরীফ দিয়ে আমার গর্বে বাড়িরে সবাই ভাই ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলে। এর জন্য আমার দাবিটা হয়ে প্রত্যেক গর্বে দান কোরআন বাড়ান দিন, দাবিটা মানবেন, আবেদন কবুল করবেন। বউ লইয়া, বাচ্চারে লইয়া, কুয়ারে লইয়া, পুরীরে লইয়া, মা লইয়া, বাপ লইয়া, বিশ্রাম চাইয়া, সাথী বিচাইয়া, দেখো আও, বউ আও, ও ফু আও, ও ফু আও, ও আমার ফুটু আও, ও আমার কলিজার টুকরাও, আও আমরা আমরা বুঝি যা আমার মনে করে যে আমার গরু কুল্লার ভালো আমি দিত। যারা পিছিয়ে থাকলো, যারা দুর্বল গেলো, যারা বসু অবস্থায় চললো, যারা ধরল না, যারা তালিম হাসিল করলো না, যারা তালিমের ব্যবস্থা নিল না, যারা তালিমের শরীর করল না, এরা ভাই বঞ্চিত, এরা রহমত থেকে বঞ্চিত, এরা হাকিরাত কামালিয়াত থেকে বঞ্চিত, শান্তির পথ থেকে এরা বঞ্চিত। ভাই কোন মানুষের লইয়া, কোন মানুষের লইয়া আল্লাহ মালিক হইয়া, খালিক হইয়া, মনিম হইয়া, মাওলা হইয়া, আল্লাহ তাআলা ফিরিস্তা দেবে দিয়া বন্ধাবান দিন না আমাদের প্রত্যেকের ঘরে একটা ঘন্টার জন্য সপ্তাহে একদিন মাত্র, বুঝি না, সপ্তাহে একটা দিন একটা ঘন্টা সময় যার দীর্ঘ বাচ্চা বেড়ে নিয়ে একটা সোনার মত শুরু করে দিন আমার বর্তমান আবুদারি জুমার দিন আব্বাজান বলতেন বেশি মানুষ জমা হল শুক্রবার একটা একটা সোনার মত হইতো, একটা কলিমার তালিম হইতো, আকিদার বয়ান হইতো, একটা মাসালার আলোচনা হইতো, আমরা আসলাম কই, আইলাম কই, যাইম কই, ছয় মঞ্জিলের আলোচনা হইতো। ভাই বলেন তো দেখি আমাদের চলার পথে কয় মন্দির, ছয় মন্দির, ছয় মন্দির
প্রথম মন্দিরের নাম আলমে আরওয়া, দ্বিতীয় নম্বর মন্দিরের নাম আলমে আরহাম, তৃতীয় নম্বর মন্দিরের নাম আলমে আসাদ বা দুনিয়ার জগৎ, চতুর্থ নম্বর মন্দির আলমে বর্দ কবর জিন্দগি কবরের জগৎ, পাঁচ নম্বর মন্দির কেয়ামত দিবস, ছয় নম্বর মন্দির হইল আলমে আখেরাত হিসাব কিতাবের ফলে স্থায়ী ঠিকানা মুমিন আবুল লাগি জান্নাত আর দুর্গী আবুল লাগি স্থায়ী ঠিকানা দুর্গম। এই ছয় মন্দিরের আলোচনা করলে দিন কাজ হইব, হেলকিয়া রূপে আমল হইব, হেলকিয়া এনক ফাঁসল হইব, হেলকিয়া এনক রূপে মেহনত হইব। এই ছয় মন্দিরের আলোচনার মাধ্যমে তাকওয়ার জিন্দগি হইব, আখেরাত প্রীতি মানুষ হইব, দুনিয়ানবী মানুষ আখেরাত প্রীতি বলি যাইব, দুনিয়াদার মানুষ জিন্দা হইবার জন্য সহজ পথ হয়ে যাইব। এর জন্য ছয় মন্দিরের আলোচনা মসজিদে চললো আর মসজিদের শিক্ষাটাকে গড়ে নিলাম আর গড়ে মাদ্রাসা বানাইব আমি তালিম দিয়ে ইনশাআল্লাহ। মক্তসর এই তালিম এই কর্মধারার নাম আঞ্জুমানে হেফাজত ইসলাম। আমার আব্বা জানে 1944 ইংরেজি এই প্রতিষ্ঠানটা রাখিয়া গেছে আল্লাহ তাআলার ফজলে। আজ পর্যন্ত দুনিয়ার আনাজিকানা যে কাম চলছে অরাজনৈতিক ইসলামি ইলহামী একটা দিনী ফরিজা আলমগীরি দিনী একটা ফরিজার নাম আঞ্জুমানে হেফাজত ইসলাম। আমার আব্বা জানলে অনেক ওলামা ইকরাম চাইছিলাম আঞ্জুমান বাদ দিয়ে খালি হেফাজত ইসলাম নাম রাখবার লাগে, আজ তাই 70-72 বছর আগে আব্বা জানো বুঝলেন না আমার এই প্রতিষ্ঠান খালি হেফাজত ইসলাম না আঞ্জুমানে হেফাজত ইসলাম থাকবো। যদি এই সময় আঞ্জুমান বাদ দিলেই তা খালি হেফাজত ইসলাম থাকতো তাহলে আমার উস্তাদ যে হেফাজত ইসলাম নামে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করছেন কোন হেফাজত ইসলাম থাক আর কোন হেফাজত ইসলামের কী আমল বুঝাইছে মানুষের কাছে দিক হইত। সেই সময় আমার আব্বা জানে আঞ্জুমান বাদ দিতে রাজি হয়েছিল না আর যখন নাকি হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করলেন আমার উস্তাদ শফিক উস্তাদ আল্লামা আহমদ শফিক সাহেব শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহি তখন গরুনাথ থেকে বাইজান ফেদা ইসলাম মানুষ পাঠাইলেন আর বললেন আমার আব্বা জানে প্রতিষ্ঠা করছিলেন আঞ্জুমানে হেফাজত ইসলাম আর আপনি নাম দিচ্ছেন হেফাজত ইসলাম দিয়ে কাম শুরু করছেন এখন তো দুই হেফাজত ইসলামের মাঝে টক্কর লাগিয়ে দিব খালি নামটা হেফাজত ইসলাম না দিয়া অন্য একটা নাম দিয়ে কাম করলে আমরা লাগে সুবিধা হইব। হজরত আমার শফিক উস্তাদ জবাব দিছিলাম যে আপনাদের প্রতিষ্ঠানের নাম আঞ্জুমানে হেফাজত ইসলাম আর আমার প্রতিষ্ঠানের নাম খালি হেফাজত ইসলাম খালি নামের মাঝে এক দুই অক্ষরের বেশ্রম হইলে কোনো অসুবিধা হয় না আপনারা আপনাদের পরিস্থিতি কাম চালাই আমি আমার এই নাম নিয়ে কাম করবো। তাহলে ভাই দুই হেফাজত ইসলাম যেটা একটাই লোক গরুনাথ সাহেবের হেফাজত ইসলাম আঞ্জুমানে হেফাজত ইসলাম আর শেখুল ইসলাম আহমদ শফি আলী এই রকম প্রতিষ্ঠা করছেন খালি আবার দুইটাই ও রাজনৈতিক প্রতিষ্ঠান। মোহতারাম হাজিরিন আঞ্জুমানে হেফাজত ইসলামের ফয়লা খাম কোরআন মজিদের ফয়লা নির্দেশ আল্লাহ তাআলা যেটা দিয়েছে ঠিক করা পড়ো আর এই পড়াটা যে আমলও আনার জন্য আঞ্জুমান হয়েছে বেশি মানুষ যেমন জুম্মার দিন খুতবার আপনার একটা সুরার মাস তাহলেই মই ইনশাআল্লাহ জন্মত্নের বিষয়ে খামে ধরার জন্য তৈরি আছে। আমার মাঝে আমাদের মাঝে কোনো দ্বিমত নাই দূরত্ব নাই রহমা উবাই নাহুর কোরআন মজিদের তালিম হাসিল করছেন সাহাবাই কেরাম তাদের মাঝে কোনো রকমের হিংসা বিদ্বেষ নাই মায়া মহব্বতের সাথে তারা জিন্দগি যাপন করছেন। এর জন্য ভাই আমাদের সুন্দর জিন্দগি সাধন করার জন্য লাভ করার জন্য সফল জিন্দগি পাইবার জন্য ভাই আমরা দলমাত্রিক বিশেষে কোরআন তালিম নেন যেমন হেফাজত ইসলামের তালিম নে ধরার জন্য ভাই আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো আমিন। আমার আব্বা জান কবিতার ভাষায় বলতেন যেখানে মতভেদের যে আমার আব্বা জানে খুব নিকৃষ্ট বুঝতা খাওয়ার ফলে রাখছেন কবিতা শুনে মতভেদার দলা দলি পায়ের নিচে দিব বেলি মধুর তানে তান ধরি বইল্লা পাগল হয়ে নাম মমরা করব পাগল বিশ্ব সারা আরে জানাই দিব জগতে থাকে আমরা মুসলমান। আজ আমরা দুর্দশাগ্রস্ত হয়েছি মতভেদের কারণে ভাই ভাই মধ্যে খামড়াখামড়ি মারামারি আজ এমনভাবে ভাই মতভেদ দেখা দিছে তাকওয়া তাজকিয়ার অভাবে তালিমের অভাবে। এর জন্য মোহতারাম হাজির আমরা সব মতভেদ ভুলে যাব আমরা ভাই ভাই হিসাবে ভাই আমরা তালিমের পিছিয়ে আমরা দুর্ভার এইভাবে অভিযান আমরা চালাইব ইনশাআল্লাহ। তালিম চলবে মানুষ সোনার মানুষ হইবে আর বঙ্গবন্ধুর স্বপ্নটাও পূরণ হইবে সোনার বাংলাদেশ হইবে। এমনি মুখ সোনার বাংলাদেশ বানাইলে মুখ হইলে হইত নাই সোনার মানুষ বনবে দেশ হইব সোনার বাংলাদেশ সোনার মানুষ বনার ব্যবস্থা হইল তালিম কোরআন সাহবতুল ওলামা ওলামাদের কদর করব ইলমের কদর করব আল্লাহ মানুষের সোনার মানুষ বানাইবে। মুনের কানে পরশমণি নবীর কথা ধরো
সোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড় গুণের ফণি পরশমণি নবীর কথা ধরো সোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড় এইভাবে দুর্দশাগ্রস্ত আমরা হইলাম কোন কারণে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল দুনিয়া, কোন কারণে এক কারণ মাত্র ভাই সেই কারণটা হইল আমরা ইনিমার উলামার কদর না করার কারণ। ইসলামী শিক্ষার কোন বিকল্প না, ইসলামী শিক্ষা দিতে ভাই আমরা মেহনত করবো, বাচ্চা করে শিক্ষা নয় দিব ইনশাল্লাহ, ধর্মে আমরা মাদ্রাসা বানাবো, দরজা বানাইবো, দারুল কোরআন বানাইবো, ইসলামের আওয়াজ দিয়া মুসলমানি দিয়া ভাই কোরআন শরীফের আওয়াজ দিয়া ওদের ঘর না বাড়িরে মুখ পরিচিত করার জন্য কে কে তৈয়ার আছে ভাই, হাত দাও, আল্লাহ আকবার, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আসাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। নির্বিশেষে আমরা খাম চালাইবো, আমরা সুন্দর সমাজ আমরা পাইবো, উপহার পাইবো ইনশাআল্লাহ। আর আঞ্জুমানের পক্ষ থেকে প্রতিটা মাসে একটা মুখপত্র আঞ্জুমানের হেফাজত ইসলাম নামে আমি চাইবো, আপনারা প্রত্যেকের ঘরে ঘরে একটা কপি, আপনার বৌরা কিছু সময়, জামাইরাকে কিছু সময় আব্বা দান করতেন, দেখার মাধ্যমে মানুষের বোধ দিন মারান হইতেছে, বোধ আকিদার অনুসারী করা হইতেছে, আমি চাইতেছি লেখার মাধ্যমে মানুষের দিন যাতে মানুষে বুঝে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য কলমের সাহায্যে কাম করবো। আর সাথে সাথে আমার আহ্বান থাকবে সাংবাদিক ভাইদের কাছে, মেহরবানি করে এখানে হয়তো অনেক সাংবাদিক সাহেবরা আছেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনাদের কলমে আল্লাহ ধার দিচ্ছেন, নূর দিচ্ছেন, আপনাদের কলম দিয়া আপনারা ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, উলামাদের পক্ষে, কোরআন মজিদের পক্ষে আপনাদের কলম চালাও ভাই, দিন দুনিয়া থেকে বিচে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না ইমানা লা ইয়াজি ইলা মদিনা কামা তাহিদু হাইয়াতু ইলা দুহরিহা। উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেভাবে সাপ তার গোত্রের ভিতরে গিয়ে আশ্রয় লয়, ইমান যাইতে যাইতে বাংলাদেশ থেকে যাইব, পাকিস্তান থেকে যাইব, ভারত থেকে যাইব, চীন, জাপান, জার্মান থেকে চলে যাবে, যাইতে যাইতে আশ্রয় লইব মদিনা থেকে। বলেন ভাই বলেন, আমরা বাঁচবো আর আমাদের কাছ থেকে ইমান আর ইসলাম চলে যাবে, আমরা মানবো, আমরা ধরবো, ধরবো তো সকলে মিলে ধরবো, শিক্ষা ধরবো, কোরআন শরীফের তালিম ধরবো, ধর্মক নির্বিশেষে ভাই ধরবো, বাচ্চাদের মাদ্রাসার ঢালবো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, এই যে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মীর তুলা বক্স মাদ্রাসা কি অনেক প্রতিষ্ঠান, সোনার মানুষ বন্ধুর প্রতিষ্ঠান, সোহান আল্লাহ, এটা দেশের জন্য বড় সম্পদ, দেশ রক্ষার জন্য বড় স্তম্ভ, এই সমস্ত শিক্ষার মাধ্যমে খালি দেশ নয় সারা দুনিয়া রক্ষা করবো ইনশাআল্লাহ। এর জন্য উলামার কদর করবো ভাই, ইলিমের কদর করবো ইনশাআল্লাহ। একজন আলিম সাহেবের একটা ঘটনা করে শেষ করতেছি, আলিম আবার জবরদস্ত শেখুল আরবিওয়ালা জন, আলিম সাহেব সুহান আল্লাহ, শেখুল আরবিওয়ালা জন আমার আব্বা জানুন মুর্শিদ সৈয়দিনা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহির লগে গুন্ডা হয়ে ব্যাধি করছিল, তার পরিণাম কি হয়েছে, মাথার পাত গিরে তারা কুলিয়া দাঁড়ানো দেওয়া উচিত,
তারার দুশ্মনী পরিণাম وآخر دعوانا أن الحمد لله رب العالمين الله أمر ظلمك كربيش الدنيا كرة جميدي شكران جميع قبول كله مرسا كنا مدرسة جميعا إن شاء الله آر أمر ميور صاحب دارا أمي جستم چاسي سارون بطمان شمعي وغلاد كلا آبيا كي شمعي حجي كسر تقول مانوش بير جمعي حجي صاحب حجي صاحب انا لأبوية دبار جمعي مانوش كو بطشاي تاري أروني حسطري أيديو مانوش دوري دوري جيه تانو دي مصابا موانا تقولي أمر برو خوشي لأسر আমি প্রথম সিলেক্টর মাঝে একজন সম্মানিত ব্যক্তি যে আলহামদুলিল্লাহ আমার জানা মতো যে মেয়র সাহেব আল্লাহর দরবারে আরো তো গেলা মদিনা মুনাওয়ারায় জিয়ারত রাসূলের কাছে সবার পবিত্র রওজা আঠারো এইভাবে জিয়ারত করতেন না বিভিন্ন আমার সাথে নিয়া এইভাবে এই কঠিন সময়ে উমরা পালন করছেন আমার বড় খুশি লাগছে আর সেদিন আমি আরো সবাই বলছি আমার বেশি খুশি লাগছে ও কথার কারণে যে আমার নাম বলিয়া রোজা আসলা সালাম আলাইকুম আপনারা জানেনগরীদের সাজাই লাগে আর কি মাদ্রাসারেও সাজাইছে আর মসজিদও বানাবে আমি এতিরাম করছিলাম ডিসেম্বর নয়শো আর মসজিদ ইনশাআল্লাহ বানিয়ে দেব আল্লাহর শুকুর মুতওয়াল্লি সাহেব আল্লাহ লাভ করুকা আল্লাহ তার কবরের জন্নতুল বাগান বানাই দেবা মুতওয়াল্লি মরহুম মুতওয়াল্লি সাহেবও বহুত মায়া করছে আল্লাহ তাআলা তার নগরীকে রহমত করুন আর আমার মেয়র সাহেবে বহুত মেহনত করছেন আর আমার সুসংবাদ দিচ্ছে মসজিদ বানিয়ে দেব বলতে আর কতদিন লাগবে ভাই আমরা সোনার মানুষের কদর করলে আল্লাহ তাআলা দেশকে সোনার বানাইবা আর সোনার মানুষের কদর করতাম না তাহলে দেশ সোনার হতো আল্লাহ কবুল করবো وآخر دعوانا الحمد لله رب العالمين أما في سابق الموت ما يأتي مرمو الهوت بخصوصه مرمو رسام ورسام في الله ملك ورمو رسام ورسام في الله আল্লাহ কবুল করবা দাদা ইনি বাবা সবরে আমি মুবারক রাখবে মুবারক রাখবে সবরে আমি মুবারক রাখবে আল্লাহ কবুল করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেখ আল্লামা সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ নগরের মহানগরের আমির সাহেব নাজিম সাহেব ও নাইবি নাজিম সাহেব নাইবি আমির সাহেব বাকি সদস্য ওয়ার্ডের উমারা সাহেবরা যারা আপনারা আল্লাহর ওলির এই রাকিয়া বাবা এই আমানতকে আপনারা কদর করছেন আপনাদের জন্য খাসভাবে দোয়া সকলের জন্য খাসভাবে দোয়া আমি চাইতেছি প্রত্যেকটা মসজিদে যাতে সুরা তাহমিদ সংশোধন শুরু হয়ে যায় এই আবেদনের মনোকামনা আপনাদের সকলের কাছে দারজাম রাখলাম আপনারা স্মরণ রাখবেন আর কর্মী সাহেবদের কদর করবেন আমি দোয়া চাই ও আসলে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন একটা দাওয়াত আগামী 7 জানুয়ারি আমার মাদ্রাসার মহাসম্মেলন আজকে আজ 5 মাসে শিক্ষা সফর করে আপনাদের একটা সফর আমি চাইতেছি 7 তারিখ আপনারা সফরের প্রোগ্রাম লেখা আপনারা সফরের প্রোগ্রামে আসর নামাজ পড়বেন সফরের কর্মসূচি হবে আসরের নামাজ দিয়ে শেখ বালি পড়বেন সারা রাত্রে শেখ বালির মাঠে থাকবেন আল্লাহ ভাইয়া আর কজন ঘুরিয়ে আসবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আরাম তো কিনতে মিলে না, আমরা বেআরামের মধ্যে দৌড় দিয়ে আরামের পথে দাঁড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, বুঝতে
ইসলাম দর্শন করে কোরআন দর্শন করে কোরআন জরিফ দরবার লাগে শক্তি দাও, কোরআন দিয়ে আমার ঘরে মুখরিত করে দাও, তালিমুল কোরআন দিয়ে মসজিদ সাজাইয়া দাও, মুসল্লি বল দিয়ে মসজিদ ভরিয়া দাও, আল্লাহ সমস্ত মসজিদের কথা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসাজিদু হুমা মিলাতুন ওয়া খারাবু মিনাল হুদা, আল্লাহ সমস্ত মসজিদ আল্লাহ হেদায়েত দি ভরিয়া দাও, আল্লাহ সমস্ত মসজিদ আমরে হেদায়েত দি ভরিয়া দাও, আল্লাহ হেদায়েত থাকে কোন মসজিদ খালি তার সন আল্লাহ, আল্লাহ মসজিদ আমরে হেদায়েত দি ভরিয়া দাও, আল্লাহ মুসল্লি আমরে হেদায়েত নুর মজবুতি সুত রইবার তৌফিক দাও, কামিল মুশরিক করতে হেদায়েত কবুল ফরমাও গেল দিন দেখে মুস্তাকাররা ওয়া মুকামা, আল্লাহ দেশের
শান্তির দেশ বানাইতে আল্লাহ দেশে আল্লাহ আল্লাহ পরিচালনার দায়িত্বে যারা যেখানে যে জিম্মাদারি যারা যেখানে আছেন সবচেয়ে সুস্থতা দাও, সুন্দরভাবে দেশ পরিচালনার শক্তি দাও আল্লাহ। সমীর অসীমিন দেশে যারা মেহনত করছেন খোলা আল্লাহ তারা সেহত দাও, সুস্থতা দাও আল্লাহ। দেশ প্রেমিক হলে ধর্ম পলায়ন করে আল্লাহ 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 কুয়ত দাও, শক্তি দাও আল্লাহ। নগরী পেশাদারির বিজে যারা মেহনত করো আল্লাহ আল্লাহ কারাগারে যারা আবদ্ধ আছেন তুমি তারা দেখাল গর্ভবতী করলে সহজ করে দাও, সন্তানীয় করলে নেক আউলাদ দাও, উপযুক্ত মেয়ে করে লাগে দিনদার পাত্র মিলাই দাও, মাদ্রাসা তোলা বা সাথে জামাই নকল মধ্যকার কোন সাহায্য কি রকম মতো মিসাব সফল হিসাব হাদিসি নেকরাম আল্লাহ আল্লাহ হাজিরিন গের হাজিরিন তমাম রে তমাম রে তমাম রে আল্লাহ নে খায়াত দাও আদা আল্লাহ আল্লাহ জীবন সব কর্মী অগুলো নে খায়াত দাও, দিনর খদ্দাম গুলো নে খায়াত দাও, সব মুমিন মুমিনা গুলো নে খায়াত দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি أجمعين برحمتك يا أرحم الراحمين.